ক্লাস এইট পাস থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছে ছেলেমেয়ে উভয় চাকরি এখানে কিছু কিছু দপ্তরে বিনামূল্যে আবেদন জানাতে পারবে এবং কিছু কিছু দপ্তরে রয়েছে যেগুলোতে আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরগুলোতে নিয়োগ করা হচ্ছে কী কী পোস্টে নিয়োগ করানো হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন পরিবর্তার চাকরি সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেয় জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তো চলুন ভিডিওটা শুরু করি একেবারে স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই পত্রিকাতে আমরা পৌঁছে গেছি যেটা পঁচিশে নভেম্বর দু হাজার তেইশ সালের এই কর্মসংস্থান পত্রিকাতে দেওয়া রয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে নিয়করণ হচ্ছে ক্লাসিট পার্স থেকে শুরু করে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন এবং যারা এখনও পর্যন্ত বাকি দপ্তরগুলোতে আবেদন জানাতে পারেননি সেই সমস্ত দপ্তরের বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এবং রাজ্যের তিনটি জেলাতে আইসিটিএস কর্মী নিয়ে হচ্ছে তার অফিসিয়ালি নোটিশ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দেব প্রথমে আমরা দেখে নেবো যে কোন কোন দপ্তরগুলোতে এখনও পর্যন্ত আপনার আবেদন জানাতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও আপনি দরখাস্ত করতে পারবেন সেই সমস্ত দপ্তরগুলোর নাম দেওয়া রয়েছে কতগুলো স্বর্ণপদ রয়েছে কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন সেই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে পরপর দেখে নেব প্রথমে এখানে তখন রয়েছে ভোপাল এমপি সার্কেলের ডাক বিভাগে ড্রাইভার নিয়ে হচ্ছে মাধ্যমিক বা এগারোটি শূন্য পদ রয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার তেইশ সাল পর্যন্ত আপনারা এখানে আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে এয়ারপোর্টস অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ নিয়করণ হচ্ছে গ্যাজেট পাশ ছেলেমেলা আবেদন জানাতে পারবেন চারশো ছিয়ানব্বইটি শূন্য পদ রয়েছে তিরিশে নভেম্বর দু হাজার তেইশ সাল পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবেন এসএসবিতে সাব ইন্সপেক্টর নিয়করণ হচ্ছে গ্যাজেট পাস ছেলে আবেদন জানাতে পারবেন একশো এগারোটি শূন্য পদ রয়েছে সময়সীমা উল্লেখ নেই ওই ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি চলছে এইট পাস বা মাধ্যমিক ফেলে আবেদন জানাতে পারবেন সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ সাল পর্যন্ত আবেদন জানাতে পারবেন ভারত ইলেকট্রিক্যালসের সুপারভাইজার নিয়ে করানো হচ্ছে ডিপ্লোমা পাস চালু করেছেন আবেদন জানাতে পারবেন মোট পঁচাত্তরটি পদ রয়েছে পঁচিশ নভেম্বর দু হাজার তেইশ সাল পর্যন্ত আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে সিএসআই আর ইউজিসিতে নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার নিয়ে গঠানো হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন জানাতে পারবেন তিরিশ এগারো দু হাজার তেইশ সাল পর্যন্ত কেন্দ্রীয় বিদ্যালয়ের চাকরি সিটের পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাসে আবেদন জানাতে পারবেন তেইশ এগারো দু হাজার তেইশ সাল পর্যন্ত ন্যাশনাল ফার্টিলাইজার ম্যানেজমেন্ট ট্রেনি নিয়ে করা হচ্ছে গ্রাজুয়েট পাসে আবেদন জানাতে পারবেন চুয়াত্তর শূন্য পদ রয়েছে পয়লা ডিসেম্বর দু হাজার তেইশ সাল পর্যন্ত আবেদন জানাতে পারবেন বেনারস লোকোমোটিভ বক্সে অ্যাপ্রেন্টিস নিয়ে করা হচ্ছে মাধ্যমিক ও আইটিআই পাস যারা করেছেন আবেদন জানাতে পারবেন মোট তিনশো চুয়াত্তরটি শূন্য পদ রয়েছে পঁচিশ এগারো দু হাজার তেইশ সাল পর্যন্ত আবেদন জানাতে পারবেন নীলগ্রিজ কার্ডাইট ফ্যাক্টরিতে অপারেটার নিয়েকরণ হচ্ছে মাধ্যমিক ও আইটিআই পাসের একশো ছাব্বিশটি শূন্যপদ রয়েছে বেকার স্টিল প্ল্যান্টে টেকনিশিয়ান করা হচ্ছে মাধ্যমিক আইটিআই পাসে পঁচাশিটি শূন্যপদ রয়েছে পঁচিশে এগারো দু হাজার তেইশ সাল পর্যন্ত পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস করা হচ্ছে মাধ্যমিক ও আইটিআই পাসে এক হাজার আটশো বত্রিশটি শূন্যপদ রয়েছে নয় ডিসেম্বর দু হাজার তেইশ সাল পর্যন্ত আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে বিভাগে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শটিং অ্যাসিস্ট্যান্ট করা হচ্ছে মিলগার্ট মাটিং স্টাফ নিয়েকরণ হচ্ছে আপনার অনেকেই জানেন এর অফিসিয়ালি ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি চ্যানেলে ভিজিট করে আপনার সেই ভিডিওটা দেখে নেবেন প্রতিটি ডিপার্টমেন্টের অফিসিয়াল নোটিসের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি কী লেজিটি কাইটিয়া থাকতে হয় সেই সমস্ত বিষয়গুলো একবার দেখে নেবেন মাধ্যমিক এবং এইচএস গ্যাজেট পাশে আবেদন জানাতে পারবেন আঠেরোশো নিরানব্বইটি পদ রয়েছে নয় ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের হেলথ ইন্সপেক্টর নিয়কটন হচ্ছে এবং ওয়ার্কার মাধ্যমিক পাশে আবেদন জানাতে পারে মোট সন্ন্যপদ চারশো চুরাশিটি রয়েছে তিরিশে এগারো দু হাজার তেইশ সাল পর্যন্ত আবেদন জানাতে পারবেন স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্টে ব্যাঙ্ক অফিসে নিয়ে করা হচ্ছে গ্রাজুয়েট পাসরা আবেদন জানাতে পারবেন পঞ্চাশটি শূন্য পদ রয়েছে আঠাশে নভেম্বর দু হাজার তেইশ সালের মধ্যে সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন কলকাতা মিউজিয়ামের ট্রেনিং নিয়করণ হচ্ছে আইটি পাশ যারা করেছেন আবেদন জানাতে পারে মোট সন্নপদ আটটি রয়েছে চোদ্দোই ডিসেম্বর দু হাজার তেইশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন এখানে যে সমস্ত দপ্তরগুলোতে নিয়করণ হচ্ছে প্রতিটি দপ্তরের অফিসিয়ালি নোটিসের ভিডিও এবং লেজেটারি ক্রাইটেরিয়া সম্বন্ধে বিস্তারিত আমাদের চ্যানেলে আপলোড রয়েছে চ্যানেলে ভিজিট করে আপনার সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন ইন্টেলিজেন্স ব্যুরো নশো পঁচানব্বই অফিসার নিয়োগকরণ হচ্ছে গ্যাজেট বা ছেলেমেয়েরা আবেদন জানাতে পারবেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অধীন ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এক্সিকিউটিভ পদে নশো পঁচানব্বই জন ছেলে মেয়ে হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্যাজেটে আবেদন জানাতে পারবেন কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকলে ভালো হয় বয়স হতে হবে পনেরো বারো দু হাজার তেইশের হিসাবে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স ছাড়া আপনার এখান থেকে পেয়ে যাবেন বেতন আপনাদের শুরু হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা শূন্য পদ এখানে জানিয়েছে কোন কোন ক্যাটাগরি কতগুলো শূন্য পদ রয়েছে চাকরি হবে ভারতের যে কোনো জায়গাতে এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো এখানে জানিয়েছে দুটি পর্যায়ে এখানে প্রাতি বাছাই করা হবে দুটি পর্যায়ে এখানে পরীক্ষা হবে প্রথম পর্যায়ে একশো নম্বরে ষাট মিনিটের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপাল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে বিষয়গুলো এখানে জানিয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আবেদন আপনারা করতে পারেন পঁচিশে নভেম্বর দু সাল থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সালের মধ্যে সরাসরি অনলাইনের মাধ্যমে পরিবর্তী দপ্তর রয়েছে স্টেট ব্যাঙ্কে ক্লারিক্যাল ক্যাডারে আট হাজার দুশো তিরাশি জন নিয়োগরণ হচ্ছে এখানে জানিয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে নিয়োগরণ হচ্ছে আট হাজার দুশো তিরাশি জন ছেলেমেয়েকে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন জানাতে পারবেন এ যারা ডিগ্রি কোর্সে ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছেন তারাও এখানে আবেদন জানাতে পারবেন তবে তাদের বেলায় ডিগ্রি কোর্স পাশ হতে হবে একত্রিশ বারো দু হাজার তেইশ সালের মধ্যে যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষায় লিখতে কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে বয়স আপনাদের হতে হবে এক চার দু সালের হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে জন্মের সাল অর্থাৎ জন্মের তারিখ এখানে বলেছে দুই চার উনিশশো থেকে এক চার দু হাজার তিন মধ্যে জন্মের সাল হতে হবে বয়সে ছাড়া আপনার এখান থেকে পেয়ে যাবেন এই পদে আপনাদের বেতন শুরু হচ্ছে সতেরো হাজার টাকা থেকে সতেরো হাজার নশো টাকা থেকে সাতচল্লিশ হাজার নশো কুড়ি টাকা শূন্যপথ এখানে জানিয়েছে আট হাজার দুশো তিরাশিটি রয়েছে বেঙ্গল সার্কেল অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছে একশো চোদ্দোটি কোন কোন ক্যাটাগরি কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে প্রিলিমারি পরীক্ষার অবজেক্টিভ টাইপের পার্টে এক ঘন্টার একশো নম্বরে একশোটি প্রশ্ন থাকবে এই সব বিষয় বিষয়গুলো এখানে জানিয়েছে আপনার চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনার এটাকে পেয়ে যাবেন এখানে রয়েছে প্রিলিমারি ও মেন দুই ক্ষেত্রে প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে তবে পশ্চিমবঙ্গ আসামের প্রার্থীদের বেলায় ইংরেজি ও হিন্দি ছাড়া বাংলা ভাষাতে প্রশ্ন হবে পশ্চিমবঙ্গ ও আসামের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা এখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবেন লিখিত পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে পশ্চিমবঙ্গ আসানসোল দুর্গাপুর গেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি পশ্চিমবঙ্গের মধ্যে এই কয়েকটি জায়গাতে রয়েছে এখানে আপনার অনলাইন আবেদন জানাতে পারবেন সাতই ডিসেম্বর দু হাজার সালের মধ্যে সরাসরি অনলাইনের মাধ্যমে স্টিল প্ল্যান্টে একশো দশ টেকনিশিয়ান নিয়করণ হচ্ছে আইটিআই থেকে পাঁচ ছেলেমেয়েরা আবেদন জানাতে পারবেন কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ভোরকেল্লা স্টিল প্ল্যান্ট অপারেটার কাম টেকনিশিয়ান ট্রেনি ও অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদে একশো দশজন ছেলেমেয়ে নিচ্ছে কারাক পদে যেনযোগ্য সেটা এখানে জানিয়েছে অপারেটার কাম টেকনিশিয়ান ট্রেনি ব্রয়লার অপারেশান পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কেমিক্যাল পাওয়ার প্ল্যান্ট প্রোডাকশন ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হওয়ার মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকলে আবেদন জানাতে পারবেন এই পোস্টে তপাসিল প্রতিবন্ধী হয়ে থাকলে চল্লিশ শতাংশ নাম্বারে আবেদন জানাতে পারবেন ব্রয়লার অ্যাটেন্ডেন্ট কম্পিটেন্সির প্রথম শ্রেণীর সার্টিফিকেট কোর্স পাস হলে এখানে আবেদন জানাতে পারবেন বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে বেতন আপনাদের শুরু হচ্ছে ছাব্বিশ হাজার ছশো টাকা থেকে আটত্রিশ হাজার নশো কুড়ি টাকা শূন্য পদ রয়েছে কুড়িটি কোন কোন ক্যাটাগরি কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে অপারেটার কাম টেকনিশিয়ান রয়েছে পরিবর্তী পোস্ট ইলেকট্রিক্যাল সুপারভাইজার শিক্ষাগত যোগ্যতা বলেছে পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ তপশলি প্রতিবন্ধী হলে চল্লিশ শতাংশ নাম্বার পেয়ে থাকলে আর ইলেকট্রিক্যাল সুপারভাইজারের সার্টিফিকেট কম্পিটেন্সি কোর্স পাস হলে আপনারা জানাতে পারবেন সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে এই পোস্টের ক্ষেত্রে বেতন রয়েছে ছাব্বিশ হাজার ছশো টাকা থেকে আটত্রিশ হাজার নশো কুড়ি টাকা শূন্য পদ দশটি রয়েছে কোন কোন ক্যাটাগরি কতগুলো রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান রয়েছে পরবর্তী পোস্ট টেনই পোস্টে করা হচ্ছে মাধ্যমিক পাস্টা আইটিএ থেকে ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেশিনিস্ট ডিজেল মেকানিক সিওপিএ আইটি ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে এখানে আবেদন জানাতে পারবেন বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে বেতন পঁচিশ হাজার সত্তর টাকা থেকে পঁয়ত্রিশ হাজার সত্তর টাকা শূন্য পঁচিশটি রয়েছে ইলেকট্রিশিয়ানে ক্যাটাগরি এখানে জানিয়ে দিয়েছে আমরা এখানে সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশ সালের মধ্যে সব পদের শুরুতে দু বছরের ট্রেনিং রয়েছে অপারেটার কাম টেকনিশিয়ান পদের বেলায় স্টাইপেড প্রথম বছর মাসে ষোলো হাজার একশো টাকা দ্বিতীয় বছর মাসে আঠেরো হাজার তিনশো টাকা অন্যান্য পদের বেলায় প্রথম বছরে স্টাইপেড মাসে রয়েছে বারো হাজার নশো টাকা দ্বিতীয় বছরে স্টাইপেড মাসে রয়েছে পনেরো হাজার টাকা সফল হলে এক বছরের প্রবেশন আপনাদের রয়েছে অপারেটার কাম টেকনিশিয়ান ট্রেনি অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি পদের বেলায় শরীরে মাপচুপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত একশো পঞ্চান্ন সেন্টিমিটার ওর ওজন বলেছে পঁয়তাল্লিশ কিলো হতে হবে মেয়েদের বেলায় শরীরের মাপচোখ হতে হবে লম্বায় একশো তেতাল্লিশ সেন্টিমিটার ওজন থাকতে হবে পঁয়ত্রিশ কিলো দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় উভয় চোখে চশমা ছাড়া ছয় বাই নয় আর কাছে বেলায় থাকতে হবে জে ওয়ান সব পদের বেলায় বয়স হতে হবে ষোলো বারো দু হাজার তেইশ সালের অনুযায়ী প্রাপ্তিবাজে হবে সিবিটি টেস্ট ইন্টারভিউ স্কিল টেস্ট বা টেট টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে কলকাতা রাঁচি পাটনা ভুবনেশ্বর এই কয়েকটি জায়গাতে রেলে এক হাজার ছশো উনষাট অ্যাপ্রেন্টিস নিয়োগ করানো হচ্ছে উত্তর মধ্য রেলে অ্যাপ্রেন্টিস হিসাবে এক হাজার ছশো উনষাট জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব টেটে ফিটার ওয়েল্ডার আর্মেচার উইন্ডার মেশিনিস্ট কার্পেন্টার ইলেকট্রিশিয়ান পেইন্টার জেনারেল মেকানিক ডিজেল ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশানস টেকনোলজি সিস্টেম মেনটেন্স ওয়ারম্যান প্লাম্বার মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম হেলথ সেন্টারিং ইন্সপেক্টর মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব ডিজাইনার এম এম টি এম ক্রেন ডাফসম্যান সিভিল স্ট্রোনোগ্রাফার ইংলিশ ও স্টোন্রাফার হিন্দি কারাক ট্রেডের জন্য যোগ্য সেটা এখানে জানিয়েছে কোন স্বীকৃত পাশ্চাত্য বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন জানাতে পারবেন উপরের ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করতে পারবেন না বয়সে হবে চোদ্দো বারো দু হাজার হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়সী ছাড় এখান থেকে আপনারা পাবেন ফয়াকরাজ ডিভিশনে মেকানিক্যাল বিভাগে তিনশো চৌষট্টিটি শূন্য রয়েছে কোন কোন ট্রেডে কতগুলো রয়েছে সেগুলো এখানে জানিয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন ইলেকট্রিক্যাল বিভাগে কতগুলো রয়েছে সেগুলো জানিয়ে দিয়েছে অফিসিয়ালি নোটিশ আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপ থেকে সংগ্রহ করে সেটাকে ভালোভাবে দেখে নেবেন এখানে আপনার আবেদন জানাতে পারবেন চোদ্দই ডিসেম্বর দু হাজার সাল পর্যন্ত সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে বলেছে উনিশশো সালের অ্যাপ্রেন্টিস আইন ও উনিশশো বাষট্টি সালের অ্যাপ্রেন্টিস অনুযায়ী ট্রেনিং তখন স্টাইপেড পাবেন হোস্টেল নেই ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই মাধ্যমিকে পাওয়া নাম্বার দেখে ও আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট ওনার প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না মোট শূন্য পদের এক দশমিক পাঁচ গুণ প্রার্থীকে টাকা হবে দরখাস্ত করবেন অনলাইনে চোদ্দোই ডিসেম্বর দু হাজার তেইশ সালের মধ্যে সরাসরি অনলাইনে এয়ারপোর্টের নশো ছজন সিকিউরিটি স্ক্যানার নিয়েকরণ হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সহায়ক সংস্থা এ আই কার্গো লজিস্টিক্স অ্যান্ড অ্যালোয়েট সার্ভিসেস কোম্পানি লিমিটেডের সিকিউরিটি স্ক্যানার প্রেসার পদে নশো ছজন লোক নিচে মোট অন্তত ষাট শতাংশ তপাসিল হলে পঞ্চান্ন শতাংশ নাম্বার পেয়ে যে কোনো শাখায় আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক এগারো দু হাজার তেইশে হিসাবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়সের ছাড় এখান থেকে পাবেন প্রথম বছরে আপনাদের বেতন রয়েছে তিরিশ হাজার টাকা দ্বিতীয় বছরে রয়েছে বত্রিশ হাজার টাকা চাকরি হবে তিন বছরের চুক্তিতে তৃতীয় বছরে চৌত্রিশ হাজার টাকা বেতন আপনাদের হবে শূন্য পদ নশো ছটি রয়েছে পেন ইন্ডিয়া এখানে এই পদের বিজ্ঞপ্তিতে আপনারা আপনার দেখতে পাচ্ছেন অফিসের নোটিসের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নেবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে এই নোটিশটি দেওয়া রয়েছে প্রার্থী বাছাই পদ্ধতি এখানে রয়েছে প্রার্থী বাছাই হবে ইন্টারভিউর মাধ্যমে তারপর হবে ডাক্তারি পরীক্ষা দরখাস্ত করার পদ্ধতি এখানে রয়েছে দরখাস্ত করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে আটই ডিসেম্বরের মধ্যে বিমান বাহিনীদের তিনশো সতেরো অফিসিয়ান নিয়োগরণ হচ্ছে ভারতীয় বিমান বাহিনী শর্ট সার্ভিস কমিশনের ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ও ফ্লাইং ব্রাঞ্চে এনসিসি স্পেশাল এন্ট্রি পাবেন অফিসের পদে তিনশো সতেরো জন অবিবাহিত তরুণ তরুণী নিচ্ছে কারাক শাখার জন্য যোগ্য সেটা এখানে রয়েছে ফ্লাইং ব্রাঞ্চ মোট অন্তত ষাট শতাংশ নাম্বার পেয়ে তিন বছর গ্র্যাজুয়েট এখানে যোগ্য মোট অন্তত ষাট শতাংশ নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বিআই বা বিটি করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন সেই কোর্সে সব উচ্চ মাধ্যমিকের ফিজিক্স ও অঙ্ক বিষয়ে প্রতিটিতে পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে শূন্যপদ রয়েছে ছেলেদের জন্য ছাব্বিশটি মেয়েদের জন্য রয়েছে দশটি গ্রাউন্ড ডিটি নন টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এইসব শাখায় অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সাত শতাংশ নাম্বার পেয়ে আপনাদেরকে তিন বছরের গ্র্যাজুয়েট যোগ্য থাকতে হবে দৃষ্টিশক্তির দরকার রয়েছে প্রতিচোকে ছয় বাই নয় যা চশমা পড়ে ছয় নয় পর্যন্ত সংশোধনযোগ্য রং চেনার ক্ষমতা দরকার সিপি ওয়ান পদ ছেলেদের জন্য রয়েছে চুয়াশ্রি মেয়েদের জন্য রয়েছে ছটি এডুকেশান নিয় হচ্ছে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে যে কোনো শাখার পোস্ট গ্রাজুয়েটে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কোর্সে অন্তত সাত শতাংশ নাম্বার থাকতে হবে দৃষ্টিশক্তির দরকার ভালো চোখে ছয় বাই নয় ও খারাপ চোখে ছয় বাই আঠেরো রং চেনের ক্ষমতার দরকার সি পি থ্রি পদ ছেলেদের জন্য রয়েছে আটটি মেয়েদের জন্য রয়েছে দুটি লজিস্টিক রয়েছে মোট অন্তত ষাট শতাংশ নাম্বার গ্র্যাজুয়েট পাস হয়ে আবেদন জানাতে পারবেন দৃষ্টিশক্তি একই রকম রয়েছে তারপরে রয়েছে অ্যাকাউন্টস নিয়োগ হচ্ছে একই শতাংশ নাম্বার থাকতে হবে শুধু এখানে বিষয়গুলো আলাদা রয়েছে যেমন কমার্স শাখার গ্র্যাজুয়েট থাকতে হবে বা ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে বিএসি পাস থাকলে আবেদন জানাতে পারবেন কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কস্ট অ্যাকাউন্টেন্সি হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন ফ্লাইং ব্রাঞ্চ ও এনসিসি স্পেশাল এন্ট্রি পদের বেলায় বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার এক থেকে এক এক দু হাজার পাঁচের মধ্যে কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলে জন্ম তারিখ হতে হবে দুই এক নিরানব্বই থেকে এক এক দু হাজার পাঁচের মধ্যে শারীরিক মাপচোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায়ন অন্তত একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার পায়ের মাপ হতে হবে লম্বায় নিরানব্বই থেকে একশো কুড়ি সেন্টিমিটারের মধ্যে থাইয়ের দৈর্ঘ্য রয়েছে চৌষট্টি সেন্টিমিটার সিটিং হাইট হতে হবে একাশি দশমিক পাঁচ সেন্টিমিটার থেকে ছিয়ানব্বই সেন্টিমিটারের মধ্যে আর দৃষ্টিশক্তি দরকার এক চোখে ছয় বাই ছয় প্রার্থী বাচা হবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে জানুয়ারিতে কলকাতা কালিকুণ্ডা খড়গপুর গুয়াহাটি শালুয়া খড়গপুর হাসিমাটা শিলং এয়ারফোর্স ক্যাম্পে কলকাতাতে পরীক্ষা কেন্দ্র রয়েছে আপনারা যারা আবেদন করতে চাইছেন বা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন জানাতে পারবেন আবেদন আপনারা এখানে করতে পারবেন পয়লা ডিসেম্বর দু সাল থেকে তিরিশে ডিসেম্বর দু সালের মধ্যে সরাসরি অনলাইনে বাষট্টি স্টোনো গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ নিয়োগকরণ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ইউপি সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট স্টোনোগ্রাফার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও মাল্টিটাক্সিং স্টাফ পদে বাষট্টি জন লোক নিয়েছে কারাকণ্ড পদে চিন্য সেটা এখানে বলেছে ইউডিপি সুপারভাইজার যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে সাঁত্রিশ বছরের মতে বেতন রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে লাখ বারো হাজার চারশো টাকা শূন্য পদে রয়েছে এই জন্য একুশটি শূন্যপদ রয়েছে ক্যাটাগরি তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় উচ্চমাণিক পাশটায় যোগ্য কম্পিউটারে ঘন্টায় অন্তত আট হাজার কি ডিপ্রেশন গতি থাকতে হবে অফিস প্রসিডর ড্রাফটিং নেটিং ইত্যাদি সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে বেতন রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা শূন্য পদ চারটি রয়েছে তারপরে রয়েছে স্টোনোগ্রাফার যে কোনো শাখায় উচ্চাধুনিক পাসরা এখানে আবেদন জেনাতে পারবেন সেক্রেটারিয়াল প্র্যাকটিসের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন জানাতে পারবেন কম্পিউটারে ইংরেজি শর্ট হ্যান্ডে ঘন্টায় অন্তত আট হাজার কি ডিপ্রেশন গতি থাকতে হবে যে কোনো সংস্থায় স্ট্রোনোগ্রাফির কাজে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে বেতন রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা শূন্য তিনটি রয়েছে কোন কোন ক্যাটাগরি কতগুলো রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে যে কোনো শাখায় উচ্চমাধ্য পাশরা এখানে যোগ্য কম্পিউটারে ঘন্টায় অন্তত আট হাজার ক্রিজিপ্রেশন কাজ করার গতি থাকতে হবে যে কোনো শাখার গ্র্যাজুয়েট কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স পাস হলে ভালো হয় বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে বেতন রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা শূন্য পদ দশটি রয়েছে মাল্টিটেক্কিং স্টাফ এখানে রয়েছে ক্লাস ফাইভ পাস হলে যোগ্য বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে মূল বেতন রয়েছে আঠেরো টাকা থেকে ছাপ্পান্ন টাকা শূন্য পদ এগারোটি রয়েছে সব পদের পেলায় বয়সা হবে একুশ বারো দু হাজার তেইশের হিসাবে বয়সের ছাড় আপনার এখান থেকে পেয়ে যাবেন বাছাই হবে লিখিত পরীক্ষা বা কম্পিউটার বেসের টেস্টের মাধ্যমে সফল হলে ইন্টারভিউ হবে দরখাস্ত করবেন সরাসরি অনলাইনের মাধ্যমে একুশে ডিসেম্বর দু হাজার সালের মধ্যে পশ্চিম বর্ধমান জেলা থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহিকা পদে নিয়করণ হচ্ছে সেই বিজ্ঞপ্তি আমরা আপনাদের সামনে ওপেন করেছি নয় এগারো দু সালে প্রকাশিত হয়েছে এবং আরও বাকি দুটো জেলাতে নিয়োগ করানো হচ্ছে আইসিডিএস অঙ্গনাড়ি হেল্পার পদে সেই জেলার ভিডিওগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি চ্যানেলে ভিজিট করবেন এবং সেই ভিডিওগুলো দেখে নেবেন কালিম্পং এবং দার্জিলিং জেলাতে নিয়োগ করানো হচ্ছে আপনাদের যদি এই জেলাটি না হয়ে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তাহলে সেই জেলার ভিডিও সবার প্রথমে আমরা প্রকাশিত করব তো এখানে কী বলা হচ্ছে সেগুলো আমরা একবার এখান থেকে দেখে নেবো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এত দ্বারা জানানো হচ্ছে যে দুর্গাপুর দুই শহরাঞ্চল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনাড়ি শৈকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে জন্য কেবলমাত্র দুর্গাপুর দুই শহরাঞ্চল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল সহিকারা ন্যূনতম পাঁচ বছর নির্বিচ্ছিন্নভাবে সহিকা পদে কর্মরত তাদের থেকে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে তো আপনারা এখানে বুঝতে পারছেন যারা এতদিন অঙ্গনওয়াড়ি সহিকা পদে কাজ করেছিলেন ন্যূনতম পাঁচ বছর তাদের এখানে পদোন্নতির জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কি এলিজিবিলিটি দুটি রয়েছে সেগুলো একবার আমরা এখান থেকে দেখে নেব এই নিযুক্তি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক এ কাজে নিযুক্ত কর্মী কখনোই সরকারি কর্মী রূপে গণ্য হবে না অঙ্গনবাড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সম্মানিক ভাতাসহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে বর্তমানে কর্মীদের চালু মাসিক ভাতার পরিমাণ মাসিক রয়েছে চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত সম্মানিক ভাতার পরিমাণ মাসিক রয়েছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা শূন্যপদের বিবরণ এখানে রয়েছে অসংরক্ষিতার জন্য পাঁচটি রয়েছে তপশিলি জাতির জন্য দুটি রয়েছে তপশিলি পদ্ধতি জন্য একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে যে কোনো স্বীকৃত বোর্ড কাউন্সিল থেকে ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাস আপনাদেরকে করে থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আপনাদেরকে করে থাকতে হবে একজন সহিকা যদি সহিকা পদে বিজ্ঞপ্তি প্রকাশনের তারিখের পরে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তবে তা অঙ্গনড়ি কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে ওই প্রার্থীর প্রার্থী পদের ক্ষেত্রে কোনো অন্তরা হবে না যে সকল সহিকা উনিশ নয় দু হাজার তেরোর পূর্বে পদে যোগদান করেছেন এবং সহিকা পদে আবেদন করার সময় তারা যদি নিজের দশম শ্রেণী পাস বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে পদোন্নতির ক্ষেত্রে তাদের আবেদনপত্র বিবেচিত হবে না এনাদের ক্ষেত্রে কর্মে যোগদানের পর যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেটা বিবেচিত হবে উনিশ নয় দু হাজার তেরোর তারিখের পর সহিকা পদে যোগদান করে থাকলে তাদের ক্ষেত্রে যোগদানের পূর্বে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তা বিবেচিত হবে বাস নয় এগারো দু হাজার তেইশ তারিখের ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে শুরু করে ছাপান্ন বছর পর্যন্ত স্থায়ী বাসস্থান সংক্রান্ত কর্মী কর্মীপদে আবেদনকারীকে অবশ্যই দুর্গাপুর দুই শহরাঞ্চল পৌর এলাকার দুর্গাপুর পৌর এলাকার ওয়ার্ড নম্বর বারো এবং একুশ একত্রিশ তিতাল্লিশ স্থায়ী বাসিন্দা হতে হবে এই ওয়ার্ডগুলোর অভিজ্ঞতা নয় এগারো দু তারিখ ভিত্তি করে অভিজ্ঞতা নিরূপণ করা হবে পরীক্ষা সকল আবাসিক সত্ত্বপরণ সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অফিসিয়ালি নোটিস তো আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন যে বাকি জেলাগুলোতে নিয়ে করানো হচ্ছে সেই জেলার অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে এবং এই জেলাতে এবং এই জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পদোন্নতির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আপনার সেই অফিসিয়ালি ওয়েবসাইট ভিজিট করে নোটিশগুলো ডাউনলোড করে দেখে নেবেন সিল খামের উপর যা যা আপনাকে লিখতে হবে সেগুলো এখানে বলেছে উপরে লিখতে হবে কর্মীপদে পদোন্নতির আবেদনপত্র তার নিচে বিজ্ঞপ্তির যে নাম্বার রয়েছে সেটা আপনাকে লিখতে হবে এবং যে তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই তারিখটা আপনাকে লিখে দিতে হবে এছাড়া লিখতে হবে আবেদনকারীর নাম যে কেন্দ্রে সহিকা তার নাম ও নাম্বার আপনাকে লিখতে হবে আবেদনকারিনীর ওয়ার্ড নাম্বার এখানে লিখতে হবে আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে সেগুলো এখানে নিচে জানিয়ে দিয়েছে সেগুলো আপনাকে একবার নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন আপনাদের যে ফর্মটা রয়েছে সেটা আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মটিকে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এটাকে সংগ্রহ করতে পারেন অথবা পশ্চিম বর্ধমান জেলার অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আপনার এটাকে ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছে এবার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরিভিযুতে তদন্ত থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন অল বাংলা স্টুডি ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন